নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি, 18ই আগস্ট শুক্রবার, এ 32শে শ্রাবণ, রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 18ই আগস্ট, আজ শুক্রবার, 32শে শ্রাবণের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 32শে শ্রাবণ, 18ই আগস্ট শুক্রবার, সূর্যোদয় 5:17, সূর্যাস্ত 6:06, দ্বিতীয়া সন্ধ্যা 6:14, পূর্ব ফাল্গুনী নক্ষত্র রাত্রি 10:24, শিবযোগ রাত্রি 9:06, কৈলবকরণ সন্ধ্যা 6:14 গতে তৈতিল কর। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু আর বৃহস্পতি, বৃষে ফাঁকা, মিথুন ফাঁকা, কর্কটে শুক্র, সিংহতে মঙ্গল বুধ এবং সিংহতে রবি বুধ এবং চন্দ্র। মঙ্গল আজকে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে, কেতু তুলায়, আর শনি বক্রী অবস্থায় অবস্থান করছে কুম্ভে। এবার আসুন দেখে নিই ধনু রাশি, আজ 32শে শ্রাবণ, 18ই আগস্ট শুক্রবারের রাশিফল। আজকের দিনটা ধনু রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে। আজকের দিনে ধনু রাশির প্রত্যেক নারী পুরুষ বিরাট অঙ্কের লটারি যোগ অবশ্যই আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 52209 52209 52209 এই সংখ্যা ধরে চলুন, আপনি ভালো অঙ্কের প্রাইজ মানি জিততেই পারবেন, আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা। ধনু রাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে উন্নতি, একাধিক ক্ষেত্রে আয়োজক আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে। তবে ধনু রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আপনার সন্তান, সন্তানের আকস্মিক শারীরিক অসুস্থতা, সন্তানের আকস্মিক উগ্র মেজাজ আপনাকে কিছুটা চিন্তায় রাখবে। তবে ধনু রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মায়ের থেকে আপনি নিশ্চিত উপকার আশা করতেই পারেন। এছাড়াও ধনুরাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি ধনুরাশি হন। এছাড়াও ধনুরাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরাও অবশ্যই সাহায্য করবে, ভাতা ভগিনীদের সাহায্যে আপনি আর্থিক দিক দিয়ে বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা। এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, এদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা। এছাড়াও ধনুরাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি অবশ্যই দেখতে পাবেন। আজকের দিনে আপনার কর্মস্থানে মঙ্গলের আগমন, কর্মের প্রসার ঘটবে, কর্মক্ষেত্রে প্রাধান্য আসবে এবং আপনার অফিসের বস বা কলিগ আপনার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবে। এছাড়াও ধনুরাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তবে ধনুরাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে অবশ্যই কিছুটা সাবধানে থাকতে হবে তা হচ্ছে দুর্ঘটনা, দুর্ঘটনাকারক সময় হঠাৎ কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান।
এছাড়াও এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার জন্য নানাভাবে সমালোচনা আসতে পারে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। ধনুরাশি, আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা যোগ আপনাকে দুশ্চিন্তায় রাখবে। এছাড়াও আপনার শত্রুতার কারণে নানাভাবে ক্ষতি হতেই পারে, সেদিক দিয়ে ধনুরাশি সতর্ক থাকতে হবে। এছাড়াও ধনুরাশি, আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত্র করছে। তাই যদি রাস্তাঘাটে চলাচলের সময় কোথাও পালক পড়ে থাকে, কালো পালক, সাদা পালক, কোথাও বা গঙ্গাজল, কোথাও সর্ষে, কোথাও খড় বা কোথাও পাখির বাসা পড়ে থাকলে, লঙ্কা লেবু পড়ে থাকলে, আপনি তৎক্ষণাৎ থুতু ফেলে দেবেন এবং শিশুদের দিয়ে প্রস্রাব করিয়ে দেবেন। এতে টোনা টোটকা তন্ত্র মন্ত্রের ক্ষমতা সম্পূর্ণ কেটে যাবে, আপনি যদি ধনুরাশির জাতক জাতিক হন। সুতরাং আজকের এই ভিডিও আমি ধনুরাশির প্রত্যেক নারী পুরুষ ও জাতক জাতিকাকে জানালাম, আজকের দিনটা আজ দশই আজ 18ই আগস্ট শুক্রবারের রাশিফল তাদের জানাবার। আজকের দিনে তারা একটি মন্ত্র যেন অবশ্যই জপ করে, মন্ত্রটি হচ্ছে তারা মন্ত্র, তারাই নামা। এছাড়াও নারায়ণ মন্ত্র, ওম নমো নারায়ণায় নম। এই মন্ত্র জপে আসবে সমৃদ্ধি, আসবে সুখ। এই মন্ত্রই তাদের জীবনে মহামন্ত্র হিসাবে দেখা দেবে। সুতরাং আজকের এই ভিডিওয় আমি ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানালাম, অবশ্যই তাদের জীবনে একটা নতুন সমৃদ্ধির যোগ আসছে, যা তাদেরকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ধনুরাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।